জিয়ারিজি জননী মা আর অনেক কিছু নারীর কথা বলতে গেলে অনেক কিছু চলে আসে। আজকে আমি এই কথা এত কিছু বলবো না, কারণ আজকে সময় অনেক অনেক পার হয়ে গেছে এবং আমি খুব খুশি যে এখানে আজকে অনেক নারী উপস্থিত। হয়তো জোর করে এসেছে অথবা নিজে আগ্রহ সহকারে এসেছে, তবে নারীর নারী কখনো পুরুষকে ছাড়া একা চলতে পারবে না, এটা কিন্তু সত্যি কথা। শুধু নারীরা একাই এগিয়ে যাবে বা নারী একাই সব পথ অতিক্রম করবে এটা সত্যি, নারীর সাথে পুরুষ পাশে থাকতেই হবে, তাহলে নারীর পথ সুগম হবে। এই কথাটা অবশ্য এর আগে ইতিপূর্বে অনেকেই বলে গেছে, এটা আমরা সকলে স্বীকার করতে বাধ্য। আমি শুধু নিজের প্রসঙ্গে দু একটা কথা বলতে চাই, আমি আজকে এই অবস্থানে আসার পিছনেও পুরুষ কিন্তু আছে, পুরুষের ভূমিকা অনেক বেশি অনেক বেশি। আমি আমার জীবনের দুইটা উদাহরণ শুরু দিয়ে যাবো আজকে। আমার পড়াশোনার পরও আমি দুই বছর চাকরি জীবনের আগে ছিলাম বাসায় ছিলাম, তারপরে হচ্ছে চিন্তা করতে না কিছু একটা করতে হবে, খুব বেশি বেশি পরীক্ষা দিতাম, সরকারি ব্যাংক বা সরকারি কোনো বিজনেস খুব বেছে বেছে দিতাম। বিয়ের পরে যখন দুই বছর পার হয়ে যাচ্ছে তখন চিন্তা করলাম যে না কিছু একটা করতে হবে। এবং আমার হাজবেন্ড আমাকে সবচেয়ে বেশি যে ভূমিকা সেটা আমার হাজবেন্ডের ভূমিকা। আমার বিসিএস যখন বিসিএস তিন ধাপে হয় প্রিলিমিনারি রিটেন ভাইবা, তো আমি যখন রিটেন পরীক্ষা দিয়েছিলাম নয়টা পরীক্ষা টানা ফার্মগেট ঢাকা ফার্মগেট এক্সএমআরসি করেছিল, আমি তখন তিন মাসের প্রেগনেন্ট ছিলাম এবং আমি প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার সময় সকালে দুপুরে বমি করে ফেলেছি। জানেন সবাই আমার নারীরা সবাই জানে এই সময়টা কি পরিমাণ কষ্টে, কিন্তু আমি তারপরও পরীক্ষা গুলোতে অ্যাটেন্ড করেছি কারণ জানতাম যে কিছু একটা করতে হবে, কিছু একটা পেতে হবে। আল্লাহ রহমতে রিটেন পরীক্ষায় পাশ করে ফেললাম, ভাইবা যখন দিচ্ছি তখন ছয় মাসের প্রেগনেন্ট এবং আমি বুঝতে পেরেছি যে আমি আসলে প্রেগনেন্ট, ওভাবেই যেভাবে যাওয়ার কথা ফিরবার ওভাবেই গিয়েছি এবং অনেকে বুঝেও নি, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলি নারীরা যদি নিজের পায়ে নিজের মাটি শক্ত করতে পারে তাহলে সে সব কিছুই এগিয়ে যেতে পারে। আমার সমান এখন সমাজে পরিবারে সব জায়গায় আমি চাই প্রত্যেকটা নারী নিজের পায়ে নিজের মাটি শক্ত করুক, সে এখন যে অবস্থানে আছে না কেন। আর মায়েরা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, অবশ্যই আঠারো নিজে সন্তানকে বিয়ে দিতে না, বিশেষ করে নারীদের নারীদের আপনার মেয়ে আপনি চিন্তা করবেন যে তাকে কি করে তাকে ভালো রাখা যায়, খালি বিয়ে দিয়ে দিয়ে যে সে সুখী হয়ে গেল এটা কিন্তু ঠিক না। এখনকার যুগে বিয়ে দিয়ে দিলে কোনো নারী যে খুব সুখী হয়ে গেল এই চিন্তাটা আমাদের মাথা থেকে দূর দূর করতে হবে। আপনি আপনার মেয়েকে যদি কিছু একটা শিখায় দেন টেলার্স অথবা একটা নারী উদ্যোক্তা অথবা অনেক অনেক রকম কিন্তু নারীরা কিন্তু ইয়ে হচ্ছে যেমন পোশাক পণ্য খাবার অনেক কিছু আছে, এমনকি আউটসোর্সিং এ ঘরে বসে সে অনেক কিছু আয় আয় উপার্জন করতে পারছে। তো সেক্ষেত্রে কিছুটা কিছু শেখা যাতে মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে নিজেও কিছু করতে পারে, তাহলে সে শ্বশুর বাড়িতে গিয়েও সে সম্মানের সাথে থাকতে পারে। আমি আর বেশি কিছু বলবো না, তবে আমি শুধু এটুকুই চাই আপনারা আপনাদের ছেলে মেয়ে